আজকে আমরা তিনটা টেন্স একসাথে আলোচনা করবো। একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা, তারপর আরেকটা আলোচনা করব ফাস্ট কন্টিনিউয়াস, ফাস্ট কন্টিনিউয়াস, আর একটা হলো এফ ইউ টি ইউ আর এ ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তিনটা টেন্স একসাথে আমরা আলোচনা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সংজ্ঞাটা হলো এই মুহূর্তে হচ্ছে বা চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো এই মুহূর্তে হচ্ছে বা চলছে, আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হলো অতীতে হচ্ছিল বা চলতে ছিল। ফিউচার কন্টিনিউয়াস এর সংজ্ঞাটা হবে ভবিষ্যতে হতে থাকবে অথবা চলতে থাকবে। এই আমরা তিনটা বিষয় দেখি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এই মুহূর্তে হচ্ছে বা চলছে, ফার্স্ট কন্টিনিউয়াস অতীতে হচ্ছিল বা চলতে ছিল, ফিউচার কন্টিনিউয়াস হলো ভবিষ্যতে হতে থাকবে অথবা চলতে থাকবে। এখন আমরা একটা করে উদাহরণ সেট করি, বিষয়টা ক্লিয়ার হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এই মুহূর্তে একটা এক্সাম্পল হবে, আমি, এটা হবে আমি বই পড়ছি, এটা হলো আমি বই পড়ছি। আর ফার্স্ট কন্টিনিউয়াস হলো আমি বই পড়তে ছিলাম অথবা পড়ছিলাম, পড়তেছিলাম অথবা পড়ছিলাম। আর ফিউচার কন্টিনিউয়াস হলো আমি বই পড়তে থাকবো। এবার আমরা তিনটা বাক্য একটু পর্যবেক্ষণ করি। আমি বই পড়ছি এই মুহূর্তে চলছে, একটা কাজ হচ্ছে, এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান, চলছে বা হচ্ছে। আমি বই পড়ছি, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট হলো অতীতকাল, কন্টিনিউয়াস হলো চলমান, অতীতকালে হচ্ছিল বা চলছিল। তাহলে আমি বই পড়ছিলাম বা পড়তেছিলাম, ফার্স্ট কন্টিনিউয়াস। ফিউচার মানে ভবিষ্যৎ, কন্টিনিউয়াস মানে চলমান, ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে, আমি বই পড়তে থাকবো হলো ফিউচার কন্টিনিউয়াস। এই হলো তিনটা টেন্স বাংলায়। এবার আমরা একটু ইংলিশে দেখি। ইংলিশে প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে এম, ইজ, আর বার্বের সাথে হবে আইএনজি। এটা হলো সাবজেক্টের পরে এম, ইজ, আর বার্বের সাথে হবে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ফার্স্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি, প্রথমে হবে সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়ায়ার, তারপর বার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস এর যে ঘটনাটা ঘটবে এটা হলো সাবজেক্ট প্লাস শেল বি অথবা উইল বি প্লাস বার্বের সাথে হবে আইএনজি। তাহলে সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্ট তিনটা টেন্সে একই ধরনের দেখতে পাচ্ছি। বার্বের সাথে আইএনজি আছে, এখানেও আছে, তিন জায়গাতে আছে। শুধু বার্বের ক্ষেত্রে একটু পরিবর্তন, এম, ইজ, আর যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ, ওয়্যার থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, আর শেল বি অথবা উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। এখন আমি বই পড়ছি, এটার ইংলিশটা হবে কি? আমি বই পড়ছি এটার ইংলিশ হবে আই এম রিডিং এ বুক, আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। বই পড়ছি অর্থ কেন হলো, পড়ছি কথাটা কিভাবে বুঝবো? এম আছে, আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি, যেহেতু এম আছে অতএব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
আর এটা হলো আমি বই পড়তেছিলাম বা পড়ছিলাম, এই বাক্যটাকে যদি আমি ইংলিশে একটু ট্রান্সলেট করি তাহলে হবে আই ওয়াজ রিডিং এ বুক। আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটি বই পড়তেছিলাম। এখানে আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। এম যেহেতু আছে, এম ইজ আর তিনটার যে কোনো একটা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এখানে যেহেতু ওয়াজ ওয়ার আছে ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস কোনটা? পড়তেছিলাম। আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটি বই পড়ছিলাম, ওয়াজ থাকার কারণে হয়ে গেল পড়ছিলাম। এখন এখানে বই পড়তে থাকব, তাহলে এটা হবে আই শ্যাল বি রিডিং এ বুক। আই শ্যাল বি রিডিং এ বুকের মধ্যে এখানে যে বিষয়টা আমরা পর্যবেক্ষণ করছি, আই শ্যাল বি থাকার কারণে এই বাক্যটা তো অর্থ দাঁড়াবে আমি বই পড়তে থাকব। তাহলে এখানে দেখি একটু আমরা বৃত্ত বরাবর করি, এম ইজ আর হচ্ছে বা চলছে, ওয়াজ ওয়ার হচ্ছিল বা চলতে ছিল, শ্যাল বি উইল বি হতে থাকবে অথবা চলতে থাকবে, এই হলো তিনটা টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা এখন আমরা একটু, তোমরা এটা তুলে নাও আর আমি একটু এগুলো মুছে অন্য একটা এক্সাম্পল দিচ্ছি।